বন্ধুরা, আমরা বিভা ডট কমের একটা ভিডিও অধ্যয়ন করবো রাতে। পাখির শব্দ আসলে কেন রাতে এত শব্দ করতে? আমরা পাখির শব্দ শোনার চেষ্টা করব। খুব মজার ব্যাপার, যখনই আমরা ভিডিওটা ধারণ করার চেষ্টা করি শব্দটা প্রায় বন্ধ হয়ে যায়। এখনো 3:40 মতো রাত। দুঃখিত, আমরা আসলে এখন কোনো শব্দ শুনতে পেতেছি না। পোকার শব্দ, দূর থেকে ছোট ছোট শব্দ, কিছু কিছু শব্দ অনেক সময় ট্র্যাপ হয়। আপনি শব্দ শুনে বের হবেন, সমস্যা হতে পারে যে আমি একটা নতুন শব্দ পাইছি। পাখির শব্দটা আসলে এরকম ট্র্যাপ বা একটা ফাঁদ হতে পারে। খুব দুঃখের সাথে বলতেছি, আমি ঘরে যখন ছিলাম শব্দগুলি শুনতে পাইছি, আমি যখন বারান্দায় চলে আসছি এখন আর কোনো শব্দ পাইতেছি না, একদম শব্দ বন্ধ। আমরা ধারণ করার চেষ্টা করব, দূর থেকে একটু কান্নার শব্দ শোনা যাইতেছে, কোনো প্রাণী বা কুকুর বা কোনো। এবং কিছু কাজ নড়াচড়া করতেছে, আবার যদি দেখেন কিছু আলোর হাবা কম বেশি। একটু মনোযোগ সহকারে শব্দটা শোনার চেষ্টা করেন। মাঝারদের শব্দ সবসময় একটু অন্যরকম হয়, এখানে ভয়ের কিছু নাই, আমরা ছোট ছোট শব্দ শুনতে পাই। তিন মিনিটের মধ্যে আমি এটা শেষ করবো এবং আমি বেশিক্ষণ পান দেওয়া থাকবো না, পাখির শব্দ শুনবো আর বেরোবো না। আরেকটু 2 মিনিট ওয়েট করি, যদি শব্দ শুনতে পাই। বেশি সাহস হচ্ছে মনে হয়। এখনো শুনতে পেতেছি না, আমরা আর 1 মিনিট ওয়েট করব। খুব আশ্চর্যজনক ব্যাপার, অনেক পাখির কান্নার শব্দ আসছে, মানে এটা আর্তনাদের শব্দ মতো, দূর থেকে শব্দ শোনা যাচ্ছে। আমার লোমগুলো একটু দাঁড়ায় উঠছে, হালকা কাঁপ হচ্ছে, একটু একটু ভয় পাচ্ছি। আমরা আর 33 সেকেন্ড ওয়েট করব এবং একটু আকাশে আলো দেখা দিচ্ছে, আমরা আকাশটা দেখি। আমার কোনো সাহস হচ্ছে না বাইরে যাওয়ার, ইচ্ছা ছিল ধারণ করা। আমরা আগেই বলি যে আমরা নিরাপদ থেকে সব কিছু ধারণ করার চেষ্টা করি, এবং শব্দ থেকে আসলে অনেক কিছু বোঝা যায়।
দর্শক, আমরা ওয়েট করবো না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।